ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে জেলেদের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। গত এক মাসে অন্তত 30 জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। ডাকাতদের ভয়ে অনেক জেলে নদীতে যাওয়া ছেড়ে দিয়েছেন। জেলেরা বলছেন, মাঝে মধ্যে সন্ধ্যার পর থেকেই হামলা করে ডাকাত দল, অনেক সময় তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। ডাকাতদের ভয়ে থানায় অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না জেলেদের পরিবার। সরেজমিন জানা গেছে, চলতি শীত মৌসুমের শুরুতেই মেঘনা নদীতে হঠাৎ ডাকাতদের উপদ্রব দেখা দিয়েছে। বিষয়টি প্রশাসনের কাছে না জানানোর জন্য হুমকি দেওয়া হচ্ছে। তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের জেলে আরিফ হোসেন মাঝি ও মিরাজ মাঝি মেঘনা নদীতে রাতে মাছ শিকার করতে গিয়ে আরিফ 2 বার ও মিরাজ 3 বার ডাকাতির শিকার হয়েছেন। ডাকাতরা তাদের অপহরণ করে নিয়ে যান, পরে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করেন। 30,000 টাকা দিয়ে মুক্ত করে আনে পরিবার। এই আমার 3 বার নদীতে ডাকাতি ধরে, ধরার পরে তো আমার টিয়া থাকছে 30,000 করে, 30,000 করে 90,000 টাকা দিয়ে আমি ছুটে আইছি। ছুটার পরে তো একটা দেনা ভান হয়ে গেছি। আমরা নদীতে গেলে সন্ধ্যার পরে আমার ঘরে ডাকাতি ধরে, একে একে আমার ঘরে 3 বার ধরছে। অন যদি কোস্টগার্ড ফুলুর যদি ডিউটি দিত তাহলে আমরা জাল পাইতে একটু ভালো হইতো। বর্তমানে নদীতে ডাকাত বেড়ে যাওয়ার কারণে আপনাদের জেলে কমে গেছে, এখন জেলে আমরা নদীতে যাইতে পারতেছি না, আমরা এই জন্য ঘাটে থাকতেছি সবসময়। প্রথম আমার ছেলের একবার ডাকাইতে নিয়েছি, নেওয়ানোর পরে আমার কাছে হিয়ারা ফোন দিল দিনের 9টার দিকে। ফোন দেওয়ানোর পরে আমি টাকা চাইছি 50,000, পরে অনেক কথাবার্তির পরে আমার 30,000 টাকা আমি স্বীকার হয়েছি। ওই টাকা পরে পাঠাইছি, এই পাঠানোর পরে এরা পোলারে রাত্রে 12টা 1টার দিকে পরে চরণ আমায় দিয়েছে দিচ্ছে। আমি এনতে পরে স্ক্রিন বোর্ড দিয়ে আনাইছি, মনে করেন আমরা তো নদীর চলতে হবে, থানা জানাইলে এনেছে আমার ঘরে মাইর দুধ দিব, কিবা কবাই কবাই গাঙ্গু সারি দিব, এটার বিষয়ে আমরা থানা জানাইনি। আমাদের নদীতে ডাকাইতে অনেক বেড়ে গেছে, আমরা তার জন্য জেলে ফেলে দিয়ে খুব অসুবিধার ভিতরে আছি। জেলেরা কিন্তু মাছ ধরতে পারতেছে না, আমাদেরকে কিন্তু ফোন করে, কিন্তু ডাকাইতের উচ্ছৃঙ্খলার কারণে আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য খুব আমাদের অসুবিধার ভিতরে আছি। আপনারা সবাই অবগত আছেন, সম্প্রতিকালে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে বেশ কয়েকটি ডাকাতি এবং অপহরণের ঘটনা ঘটেছে। ডাকাতরা অপহরণকৃত জেলেদের কাছ থেকে মুক্তিপণের মাধ্যমে জেলে মুক্তি দিয়েছে বলে আমরা লোকমুখে জানতে পেরেছি, যদিও ভিকটিমদের পরিবার থেকে আমাদের পক্ষে কিছু জানানো হয়নি। তবে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত জেলে অপহরণ এবং মুক্তিপণের বিষয়টি আমরা জেনেছি। আমরা মেঘনার ডাকাত দমনের নিমিত্তে সম্প্রতিকালে বেশ কিছু অভিযান চালিয়ে বেশ কিছু ডাকাত পিস্তল এবং গোলাসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে জেলেরা যেন দিনে ও রাতে নিরাপদে মাছ শিকার করতে পারে, সেজন্য বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের নিয়মিত টহল আরও জোরদার।